মাইসেলফ স্বপন মূলত সিন্ডিকেটের স্পিন অফ সিরিজ। যদিও আমি সিন্ডিকেট দেখিনি, তবে যখন শুনলাম মাইসেলফ অ্যালেন স্বপন সিন্ডিকেটের স্পিন, তখন থেকেই মোটামুটি ভাবেই এটা দেখার জন্য কৌতূহলী হয়ে উঠেছি এবং এখন হয়তো বা সিন্ডিকেটও দেখব। মাইসেলফ অ্যালেন স্বপন মূলত স্বপনের গল্প। স্বপন কিভাবে সবাইকে বিশ্বাস করিয়েছিল যে সে মারা গেছে, বা মাদক ব্যবসায়ী হয়েও কিভাবে বিমা পলিসির কর্মকর্তা হয়েছেন, বা কিভাবে ফ্যামিলি ম্যান হয়েছেন, এই ব্যাপারগুলোই দেখানো হয়েছে এখানে। সাতটি এপিসোডের 3 ঘন্টা 31 মিনিটের কন্টেন্ট, মূলত শেষের 50 মিনিট এবং প্রথম 30 মিনিট অন্য লেভেলে। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেওয়ার সুযোগ ছিল না। শুরুটা এবং শেষটা খুবই দুর্দান্ত, তবে শুরু এবং শেষের মাঝখানের ফেজটা আবার একবারই ফেলে দেওয়ার মতো নয়। মাঝখানের ফেজটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো না লাগলেও ওই ফেজটা ছিল বোল্ড, এবং ওই বোল্ড ফেজটাই আবার চিন্তার বাইরে গিয়ে অভিনয় করেছেন, বিশেষ করে মিথিলা। মিথিলার অভিনয়টা আরো রেগুলার করা উচিত। ট্রেলার দেখে ভেবেছিলাম মিথিলাও পুরোপুরি গৃহিণী টাইপের, কিন্তু না, বরং মিথিলার মধ্যে অন্য কিছু ব্যাপার থাকবে এটা ভেবেছিলাম। যে ব্যাপারগুলোর শামসুর রহমান ভাই অ্যালেন স্বপনকে কাউন্টার দেবে, তবে সেই কাউন্টার পেলাম কই। বরং স্বপন টাকার ফাঁদে ফেলে অত্যন্ত সহজেই ম্যানেজ করে ফেলতে পেরেছে সবকিছু, এবং মিথিলাকে ম্যানেজ করার পর থেকেই কিন্তু কন্টেন্টটি আরো এনার্জেটিক লাগছে। শেষ এপিসোডটি একদম আউট ক্লাস ছিল। নাসিরুদ্দিন খান খুব সম্ভবত তার জীবনের সেরা অভিনয় করেছেন এই সিরিজের মধ্যে, একদম নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। বিশেষ করে কোন রকম হেজিটেশন ছাড়া মিথিলাকে যেভাবে সামলে নিয়েছেন সেটা অনবদ্য। এবার আসি একটু নেগেটিভ দিকে। স্বপনের সাথে তার ভাইয়ের যোগাযোগ নেই, তারপরেও স্বপন ফোন দেওয়ার পরে স্বপনের ভাই স্বপনের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তবে এরকম পরিত্যক্ত বাড়িতে রাতের বেলায় মাদক কারবারী ভাইয়ের সাথে দেখা করাটাও একটু কনফিউশন তৈরি করেছে। বা স্বপন কিভাবে তার ভাইয়ের সাথে ঢাকার বাসা চিনে গেল, বা আব্দুল্লাহ আল সেনুট কিভাবে ঢাকার বাসার ঠিকানা পেল, এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেলে কাজ করলে আরো ভালো লাগতো। তবে ওভারঅল আমার কাছে পয়সা উসুল। এতদিন মানি হাইস্টের বার্লিন সিরিজের অপেক্ষা করছিলাম, এবার মাইসেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করতে থাকবো।